বন্ধুরা চলো তোমাদের আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব মানে তোমাদের কাছে নতুন আমার কাছে নতুন কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু সেটা নতুন নয় হ্যাঁ সেরকম একটা পুরাতন কিন্তু আমাদের কাছে নতুন একটা জায়গা সেখানে আমরা পৌঁছব চলো কোন জায়গায় যাচ্ছি আমরা সেটা দেখার জন্য জানার জন্য আমার সাথে তোমরা চলো হ্যাঁ এই ভিডিওর স্ক্রিনের সঙ্গে সঙ্গে ওয়েলকাম to the new video of Creative 21. Namaskar. আপনাদের স্বাগত জানাই ক্রিয়েটিভ 21 এর নতুন ভিডিওতে আজকে ক্রিয়েটিভ 21 এর টিম পৌঁছেছে উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেড়িয়া অঞ্চলে চৌবেড়িয়া গ্রাম এমন একটি গ্রাম যে গ্রামটিকে নিয়ে খুব একটা খোঁজখবর সাধারণ মানুষ রাখে বলে মনে হয় না কিংবা এই নামটা যে একটা বিখ্যাত নাম হয়ে উঠতে পারে সেটা বোধ হয় আমরা খুব একটা বেশি করে ভাবি না কেন বিখ্যাত হয়ে উঠতে পারে বিখ্যাত হয়ে উঠতে পারে কারণ এই মানুষটির জন্য এই মানুষটি নিঃসন্দেহে ইতিহাসে বিখ্যাত নিঃসন্দেহে বাংলার জাতীয়তাবাদী আন্দোলন এবং তাকে কেন্দ্র করে একটা জন আন্দোলনের বিস্তার এই মানুষটির লেখা দিয়ে শুরু হয়েছিল কে ইনি এরকম একটা নিরালা এইরকম একটা আপাত নিভৃত গ্রামে কার এই প্রতিকৃতি আমি জানি যে অনেকেই ইতিমধ্যে চিনে গিয়েছেন যারা ভিডিওটি দেখছেন ইনি হলেন মাননীয় দীনবন্ধু মিত্র হ্যাঁ দীনবন্ধু মিত্র যার নাম উচ্চারণের মধ্যে দিয়ে কিন্তু বাংলার যারা সচেতন নাগরিক প্রত্যেকের কাছে এই বার্তাটা পৌঁছে যাচ্ছে যে কেন আজ ক্রিয়েটিভ একুশে এখানে এসেছে ক্রিয়েটিভ একুশে আজকে এসেছে চৌবেড়িয়া অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা চৌবেড়িয়া অঞ্চলে দীনবন্ধু মিত্রের বসত ভিটে শুধুমাত্র বসত ভিটে নয় তার জন্ম ভিটেও বটে তার এখানেই জন্ম হয়েছিল এবং তারপর 1829 হ্যাঁ লেখা আছে দীনবন্ধু মিত্রের জন্ম 10ই এপ্রিল 1829 এবং মৃত্যু 6ই নভেম্বর 1873 এই যে 44 বছরের মধ্যে তিনি বাংলার মধ্যে একটা বৈপ্লবিক জাগরণ ঘটিয়ে দিয়ে গেলেন বাংলার মধ্যে একটা বৈপ্লবিক চেতনার প্রসার ঘটিয়ে দিয়ে গেলেন তার নাটকের মাধ্যমে তার বিখ্যাত নাটক নীলদর্পণ যেটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলার নীল বিদ্রোহের আগুন আরও তীব্রতর হয়ে উঠছিল আমরা রয়েছি সেই দীনবন্ধু মিত্রের জন্মভিটিতে তার একটি প্রতিকৃতি এখানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প নামক প্রতিষ্ঠান এই মূর্তিটিকে বসিয়েছিলেন আমরা আজকে এই বাড়িটি ঘুরে দেখব যদিও খুব একটা বেশি দেখার মতো কিছু নেই দেখতে এসে আনন্দে বা স্মৃতিতে বিহ্বল হওয়াচ্ছে এই কষ্টটাই বেশি হবে আমাদের তবু আসুন দেখিনি কেমন আছে দীনবন্ধু মিত্রের বসত ভিটে বলছিলাম না যে স্মৃতি বিহ্বল হওয়ার চেয়ে দুঃখটাই বেশি হবে আমাদের কেন কারণ এই দৃশ্য দেখতেই পাচ্ছেন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে ক্রমশ মেরামত করার কোনো উদ্যোগ নেই আমরা জানি না এই বসত ভিটেকে রক্ষণাবেক্ষণ করার
দায়িত্ব কেউ নিয়েছে কিনা। আদতে এই বাড়িটি এই বসতিটি এখন কাদের অধীনে? আমরা অনেক চেষ্টা করেও কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারলাম না, বা কারো কাছে এসে আমরা এখানকার প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারলাম না। জানি না কেন, হয়তো আমাদের ব্যস্ততা কিংবা এখানকার স্থানীয় মানুষের উদাসীনতা হতেই পারে। আসুন আমরা দেখে নিই এবং অনুভব করি কেমন আছে দীনবন্ধু মিত্রের এই বসতভিটে। আমরা খুব একটা ভিতরে প্রবেশ করতে পারবো না, তবুও এখান থেকে দাঁড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে গাছ হয়ে আছে, বাইরের ঘাস কাটা হয়েছে কিন্তু সেটা ওই ঘরের মধ্যে রাখা হয়েছে। আরেকটু যদি যেতে পারি আমরা দেখানোর চেষ্টা করি, আবার যদি ঢুকতে পারি, যেহেতু অনেক কিছু ভয় রয়েছে এখানে, অনেক কিছু জানি না কি আছে এখানে। আর যাই থাকুক, এই বাড়িতে কিন্তু দীনবন্ধু মিত্রের আর কোনো স্মৃতি অবশিষ্ট নেই। হয়তো একটা সময় ছিল এই বাড়ির উপরে হয়তো চালা ছিল কিংবা ছাদ, এখন খোলা আকাশ, একটা দীর্ঘ নিঃশ্বাস দীর্ঘশ্বাস আমরা শুনতে পাচ্ছি। এখানকার প্রত্যেকটি ইটি হয়ে যাওয়া পাল্টে জমে এখানে জন্মেছে বিভিন্ন আগাছা, এখানে ঝুলে পড়ছে পুরাতন বিভিন্ন লতাপাতার শিকড়গুলো। কেমন আছি আমরা বুঝতেই পারছি, খুব একটা ভালো নেই, খুব একটা ভালো নেই দীনবন্ধু মিত্রের বসত বাড়ি। একটি স্মৃতি স্মারক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কার নামে, কারা নির্মাণ করেছিলেন এই স্মৃতি স্মারক জানতে পারলাম না। কোনো নাম লেখা নেই, অনাদরে অনাদরে অযত্নে সময়ের সাক্ষী দাঁড়িয়ে আছে, হয়তো একদিন এটাও থাকবে না। আরেকটু যদি এগিয়ে যাই, একেবারে সামনে কিন্তু আগাছা জন্মেছে, বিভিন্ন ঘাস জন্মেছে, গাছ জন্মেছে, লতা পাতা, ভেতরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। ভিতরে যেতে হলে আমাকে দুঃসাহসী হতে হবে, কিন্তু এখানে এসে সত্যি কথা বলতে গেলে সেই মানসিক কথা কিন্তু নেই যে দুঃসাহস হয়ে আপনাদের নতুন কিছু আবিষ্কার করে দেখাবো। শুধু বাইরে থেকে দেখতে পাচ্ছি দীনবন্ধু মিত্রের বসত বাড়ি। পিছনে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ, অনেক গাছ, তারা তারা কাদের সেগুলো? দীনবন্ধু মিত্রের বসত বাড়ির কি জানি না। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি আমি দেখতে পাচ্ছি জমিটা একটু পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে, আজকে আমরা এসে চলে গেলাম। এবং প্রশ্ন তো আমাদের কাছেও থাকে, আমার কাছেও থাকে যে আমরা কি করছি, আমি কি করছি, একটা ভিডিও করে কি আমার দায়িত্ব শেষ? না, আমার দায়িত্ব শেষ নয়। আসলে এর মাধ্যমে একটা প্রচার, একটা একটা ভাবনাকে তরঙ্গায়িত করার চেষ্টা করছি আমি, যাতে এই বাড়িটিকে নিয়ে যারা ভাবছেন বা ভাবেন দীনবন্ধু মিত্রের বাড়ি চৌবেরিয়া অঞ্চল, যে চৌবেরিয়া প্রথমে ব্রিটিশ ভারতের নদীয়ার অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনার অন্তর্ভুক্ত হয়েছিল আর কি, এই দীনবন্ধু মিত্র যার নাটক নীল দর্পণে ইংরেজিতে অনুবাদ হওয়ার জন্য তাকে পরবর্তীতে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছিল, অপমান সহ্য করতে হয়েছিল, কারণ ওই নাটকের ইংরেজি অনুবাদ কিন্তু দেখা দিয়েছিল যে একটা আন্দোলনের স্ফুরণকে আরও বেশি প্রসারিত করেছিল। জেমস লং এই নীল দর্পণ নাটকটিকে প্রকাশ করেছিলেন, তার ইংরেজি অনুবাদটিকে প্রকাশ করেছিলেন, নাম ছিল দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। অনেকে বলেন যেটা মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন, কিন্তু পরবর্তীতে গবেষকরা এ নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকে একমত নন। যাই হোক, ইতিহাস আপনারা অনেকেই জানেন এবং সেই ইতিহাসের কথা বলতে গেলে অনেক পাতার পর পাতা বলতে হবে বা লিখতে হবে, সেটা বলা আমার উদ্দেশ্য নয়, কারণ অনেক মানুষ দীনবন্ধু মিত্রকে নিয়ে অনেক গবেষণা করছেন, অনেক মানুষ লিখছেন পাতায় পাতায়, উইকিপিডিয়ায়, ম্যাগাজিনে, ইউটিউবে, ব্লগে, কিন্তু কজন খবর রাখছেন দীনবন্ধু মিত্রের এই বসত বাড়ি এভাবে এভাবে অবহেলায় অনাদরে হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে কেন? আসুন আমরা কিছু একটা করি, যাতে এরকম ঐতিহ্যগুলো, বাংলার ঐতিহ্যগুলো
আমরা ধরে রাখতে পারি, আমাদের ইতিহাসকে আমরা ধরে রাখতে পারি, যাতে আগামী প্রজন্মের কাছে অতীতের কিছু গল্প স্মারককে আমরা লিখে দিতে পারি, যাতে তারা জানতে পারে। আসুন জানি এবং জানার চেষ্টা করি। দীনবন্ধু মিত্রকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা ক্রিয়েটিভ একুশে এখান থেকে বিদায় নেব। কিন্তু আমার বিশ্বাস, এই স্মারক, এই উপস্থাপনা একটা তরঙ্গ সৃষ্টি করবেই।